আমরা এই মুহূর্তে গণভবনের যে শেখ হাসিনা যে কক্ষটিতে থাকছে ছিলেন সেই কক্ষটিতে আমরা প্রবেশ করছি। শেখ হাসিনা যেখানে গণভবনে থাকতে সেই কক্ষটিতে এখানে এখন সাধারণ মানুষ ঘোরাফেরা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু যদি দেখাই সেখানে যে সাধারণ মানুষের প্রবেশ, সাধারণ মানুষ কিন্তু এই গণভবনের ভিতরে বর্তমানে আমরা গণভবনে আছি। গণভবনের অবস্থাটা যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে সেই এই গণভবন থেকে এক এক করে যে মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন যে হাসিনা, সেই হাসিনার গণভবনে কিন্তু এখন সাধারণ মানুষ, যে সাধারণ মানুষকে হত্যার ঘোষণা দিয়েছিলেন এই গণভবন থেকে সেই গণভবনে কিন্তু এখন সাধারণ মানুষের দখলে। আপনি জানেন যে স্বৈরাচারের পতনটা কীভাবে হলো সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। হাসিনা যেখানে থাকলেন তার যে রুমে থাকতেন আমরা সেই রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে পুরো লন্ডভন্ড অবস্থায় যেই গণভবন থেকে সাধারণ মানুষকে হত্যার ঘোষণা দিয়েছে, যে গণভবনে বসে বসে সাধারণ মানুষের হত্যার ঘোষণা দিয়েছেন সেই সাধারণ মানুষ এখানে কি সিরিয়াস উপরে উঠান ভাই, অনেক কাজ সাবধানে যান ভাই, কাজ যাদের পায়ে স্যান্ডেল আছে তারা ওই জায়গায় সাবধানে যান।